বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ। উত্তর দিনাজপুরে গোয়ালপোখর এক নং ব্লকের মজিজপুরের ঘটনা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবি পূরণ না হওয়াতে একাধিক গ্রামের কয়েক শতাধিক বাসিন্দাদের এই বিক্ষোভে কার্যত চাঞ্চল্য এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ধরমপুর দু নং গ্রাম পঞ্চায়েতের অধীন মজলিসপুর থেকে শান্তিনগর কলোনি 31 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার কোনো অস্তিত্বই নেই। বড় বড় গর্তে ক্রমশই ঘটছে দুর্ঘটনা। এদিকে বর্ষার শুরুতে বৃষ্টির জল জমে সেসব গর্তগুলো হয়ে উঠেছে কার্যত মরণ ফাঁদ। আর এদিকে মজলিসপুর, ধরমপুর, চুলাপট্টি সহ একাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের গোয়ালপোখর ব্লক, গোয়ালপোখর থানা, এমনকি ইসলামপুর যাওয়ার এই একমাত্র রাস্তা। অথচ স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা প্রশাসনে কোনো নজরদারি নেই। দীর্ঘদিন ধরে দরকার করেও শুধুমাত্র আশ্বাসই মিলছে। ইতিপূর্বেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে আর্থিক বরাদ্দে কিছুটা অংশে কয়েক বছর আগেই কাজ শুরু হয়েছিল, কিন্তু মাত্র প্রায় 200 মিটারের পর কাজ থমকে যায়, যে কারণে বছরের পর বছর রাস্তার বেহাল দশা কাটেনি। এদিকে রাস্তা এতটাই খারাপ যে ওই পথে রোগীদের নিয়ে যেতে অ্যাম্বুলেন্সও যেতে চায় না। বিশেষ করে পশুদের হাসপাতালে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। অপরদিকে দিন কয়েক ধরেই শুরু হয়েছে বৃষ্টি। বর্ষার প্রথমার্ধেই খানা খন্দে বড় বড় গর্তে জল জমে চলাচলে অযোগ্য হয়ে উঠেছে রাস্তা। দেখছে সেই ছবি, চারদিক দিয়ে শুধু বড় বড় গর্ত। বহুদিন ধরে এলাকাবাসীদের দাবি রাস্তাটি ঠিক করা হোক। বছর কয়েক আগে রাস্তাটির সংস্কার শুরু হয়েছিল, তবে তা 200 মিটারের পর কাজ থমকে যায় এবং এই মুহূর্তে বর্ষার প্রথমার্ধেই বেশ কিছু অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং সেই গর্তে জল জমে এক একটি গর্ত যেন মরণ ফাঁদ, যার কারণে গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। এই অভিনব পদ্ধতিতে সেই গর্তের জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা।